মার্টিন লুথার কলেজ। সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে নরওয়ে বাংলাদেশের যৌথ উদ্যোগে সম্মানিত প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মিসেস রীনা দাসের হাত ধরে যাত্রা শুরু করেছিলাম আমরা। ঢাকার বাড়িধারায় অত্যন্ত মনোরম পরিবেশে গড়ে উঠল আমাদের ক্যাম্পাস। হ্যালো এভরিবডি, সবাইকে শুভেচ্ছা। মার্টিন লুথার কলেজে আমি বর্তমানে প্রিন্সিপাল হিসেবে আছি। আমাদের কলেজ 2010 সালে শুরু হয়েছে, আমাদের কলেজের অষ্টম বছর চলছে। আমাদের কলেজ শুরু হয়েছিল মাত্র 17 জন স্টুডেন্ট নিয়ে। আমাদের বর্তমান স্টুডেন্ট সংখ্যা 260 জন। আমাদের এই অল্প কয়েক বছরে আমরা যথেষ্ট এগিয়ে আসতে পেরেছি এবং এই এগিয়ে আসার পিছনে আমাদেরকে শুরু থেকে পর্যন্ত যারা বিভিন্নভাবে সাপোর্ট দিয়ে আসছে আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ছাত্রছাত্রীদের সুশিক্ষা শিক্ষিত করার মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের একমাত্র লক্ষ্য। মাস্টার ট্রেনার প্যানেল কর্তৃক প্রশিক্ষিত শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানে প্রতিটি ক্লাস হয়ে উঠছে সাবলীল ও উপভোগ্য। প্রথম যখন ঢাকায় আসি একটা দুশ্চিন্তা ছিল, কোথায় উঠব, কার বাসায় থাকব, কলেজ সেখান থেকে কত দূর হবে, সব মিলিয়ে বেশ টেন্স ছিল। ঢাকার বাইরে থেকে আসা শিক্ষার্থীদের জন্য আমাদের রয়েছে বিশেষ ব্যবস্থা। কলেজ থেকে মাত্র কয়েক মিনিটের দূরত্বে ছেলে ও মেয়েদের জন্য রয়েছে দুটি পৃথক হোস্টেল। হোস্টেলের মনোরম পরিবেশ এবং হোস্টেল সুপারের নিবিড় তত্ত্বাবধানে শিক্ষার্থীরা হয়ে উঠছে আরো মনোযোগী। পরিবেশ ভালো, খাবার ভালো, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারি। আমাদের কলেজের দর্শন হচ্ছে শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ সম্পন্ন দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা, যারা ভবিষ্যতে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সমাজে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য আমরা বিশেষ সহায়তা প্রদান করে থাকি। শুধুমাত্র যে সিলেবাসের মধ্যে যে পড়া সেটাই করবে, একটা আলোকিত মানুষ হতে হলে যত কিছু গুণ অর্জন করা দরকার সেই সমস্ত গুণই তারা অর্জন করবে। একটি পাঠ্য বিষয় তখনই মজার হয়ে ওঠে যখন শিক্ষার্থী সেটা হাতে কলমে শেখার সুযোগ পায়। আমরা হাতে কলমে শিক্ষায় বিশ্বাসী। হাতে কলমে শিক্ষা প্রদানের জন্য আমাদের রয়েছে সমৃদ্ধ ল্যাবরেটরি। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব, সার্বক্ষণিক পাওয়ার সাপ্লাই, দক্ষ টেকনিশিয়ান, সব মিলিয়ে আমাদের রয়েছে পাওয়ারফুল আইসিটি সাপোর্ট। আমাদের কলেজে একমাত্র ইংরেজি কোর্স করা হয়, যেটি বিদেশি একজন শিক্ষিকার দ্বারা করা হয়ে থাকে। মার্টিন লুথার একটি উদীয়মান কলেজ। আমি এর সার্বিক মঙ্গল কামনা করি এবং এর সঙ্গে বোর্ড মেম্বার হিসেবে যুক্ত থাকতে পেরে আমি আনন্দিত।
কলেজ লাইব্রেরি, বিষয়ভিত্তিক সহায়ক বইসহ দেশি বিদেশি খ্যাতিমান লেখকদের কয়েক হাজার বই রয়েছে। অবসর সময়ে ছাত্রছাত্রীরা ভিড় জমাচ্ছে এখানে, খুঁজে নিচ্ছে তাদের পছন্দের বইগুলো। আমাদের রয়েছে অত্যন্ত সুসজ্জিত একটি কলেজ ক্যাম্পাস। আমাদের লাইব্রেরি, কম্পিউটার ল্যাব, সায়েন্স ল্যাব অত্যন্ত সমৃদ্ধ। আমাদের এখানে সহশিক্ষা কার্যক্রম যেমন শিক্ষা সফর, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, অঙ্কন ও রচনা প্রতিযোগিতা, আন্তঃক্লাস ও আন্তঃস্কুল ও কলেজ বিজ্ঞান মেলা, বিতর্ক প্রশিক্ষণ ও বিতর্ক প্রতিযোগিতা ইত্যাদির চর্চা নিয়মিত ও পরিকল্পনা মাফিক করা হয়। গাইড শিক্ষকদের দ্বারা শিক্ষার্থীদের ছোট ছোট দলে ভাগ করে বিশেষ তত্ত্বাবধান করা হয় বা যত্ন নেওয়া হয়। মোবাইল, এসএমএস ও ফোন কলের মাধ্যমে অভিভাবকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ ও তথ্য আদান প্রদান করা হয়। আভ্যন্তরীণ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভালো ফলাফলের ভিত্তিতে বিশেষ বৃত্তি প্রদান করা হয়। আমাদের কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মিসেস রীনা দাস, যিনি দীর্ঘ 37 বছর দেশের স্বনামধন্য কলেজ হলিক্রস কলেজে অধ্যাপনা করেছেন এবং ভাইস প্রিন্সিপাল হিসেবে কাজ করেছেন, আমার বিশ্বাস নটরডেম, হলিক্রস এবং সেন্ট জোসেফস কলেজের আদলে গড়া মার্টিন লুথার কলেজও একদিন তার নিজস্ব পরিচয় নিয়ে দেশের সেরা কলেজগুলোর সারিতে নাম লেখাবে।